जीशुतनाय तद्धाम श्रीवृंदावनम् रम्य काचिदुपासना ब्रजवधूया कल्पिता कलिजुग पावन अवतार प्रेम पुरुषोत्तम भक्त गृह श्री अंगने गौर गोविंदेर भोग आराधना वैष्णव सेवा ओ परम मांगलिक सुमंगल भागवती कथा सुधा यज्ञ संक्षिप्त परिसर परम आयोजन अमृत क्षणे महेंद्र क्षणे अस्मादीय श्री श्री गुरुपाद पद्मचरणे दंडवत प्रणति पूर्वक तार एकांत कृपा करुणा आशीष प्रार्थना याचना करे समागत संकीर्तन आचार्य बृंद महाप्रभुर अनुरागी सुधी भक्तगण कल्याणिया स्नेहमयी मातृमंडली सकलेर चरणे सश्रद्ध दंडवत प्रणति आराध्य भगवान ब्रजित तनाय स्तद्धाम श्रीवृंदावन रम्य काचित उपासना ब्रजवधू जा कल्पिता এই শ্লোকের সরলত্ব হল আমাদের আরাধ্য ভগবান ব্রজেশ্বর তনয়। ব্রজেশ তনয় মানে ব্রজেন্দ্র নন্দন এই ভৌম প্রপঞ্চ শ্রীবৃন্দাবনের যে ব্রজরাজ নন্দন গোপীচোর গোপী মনোচরা মহেন্দ্র মনোহর সুন্দর দ্বিভুজ মুরালি দ্বিভুজ মুরলীধারী ত্রিভঙ্গ মুরারী অরিন্দম সুন্দর শ্যাম সুন্দর ব্রজেশ তনয় হল আমাদের আরাধ্য। বললেন আরেকটু আমাদের এগিয়ে গিয়ে মহাজন বলছেন রম্য কাচিত ব্রজ রম্য কাচিত বসনা ব্রজবধু যা কল্পিতা। শুধু শ্রীকৃষ্ণ ভজন নয়, ব্রজেন্দ্র নন্দন ভজনের নয়, আমাদের ভজন মহিমায় বলছেন রাধা কৃষ্ণ যুগল মাধুর্য ভজন। শ্রী নন্দের নন্দন ব্রজেন্দ্র নন্দন ব্রজেশ তনয় নন্দ গোকুলে শ্রীধাম অপ্রাকৃত ফুলময় মধুময় শ্রীবৃন্দাবনে এই যুগল উপাসনায় আমাদের আরাধ্য তত্ত্ব রম্য কাচিত উপাসনা। উপাসনাটা হতে হবে রম্য মানে মধুময় প্রীতিময় তৃষ্ণাময়। সেখানে যেমন মিলনের উচ্ছ্বাস থাকবে তেমন বিরহের পরম গাঢ় আবেশ থাকবে। মিলন বিরহের যুগ সন্ধিক্ষণে উপাসনাটা হতে হবে রম্য। সুন্দরের উপাসনাটা না সুন্দর দিয়েই করতে হয়, অন্য কিছু দিয়ে তাকে আনন্দ দেওয়া যাবে না। সুন্দর উপাসনার রীতি হলো সুন্দরকে উপাসনা করতে গেলে সুন্দরতা দিয়েই উপাসনা করতে হবে, আর কিছু কিন্তু তার প্রীতি বর্ধন হবে না। এই জন্য বললেন রম্য কাচিত মানে শ্রীমতী বিশ্বভানুনন্দিনী প্রেমময়ী করুণাময়ী লাস্য হাস্য লাদিনী রধীশ্বরী ব্রজেশ্বরী বৃন্দাবনেশ্বরীকে বামে নিয়েই উপাসনাটা করতে হবে। দুর্ঘটনাটা হলো এই, সুঘটনা না, এই উপাসনার পথে আমরা আসতে পারি না। শ্রীধাম বৃন্দাবনের এই রম্য কাচিত ব্রজ উপাসনায় আসতে পারি না, কারণ কলিযুগ হলো পাষণ্ড চেতা। কলিযুগে মানুষকে শুদ্ধ এই ভক্তির ধারায় এই প্রেমধারায় প্রায়শ মত আসতে দেবে না,
কারণ অনেক পাষণ্ড মতের উদ্ভব এই কলিযুগে। এই জন্য বহু বহু জন্মের স্বীকৃতি হলে বা সেই বহু জন্মের স্বীকৃতি সৌভাগ্যর পরে যদি গৌরের দাসানুদাসের এই প্রেমময় ব্রজপদের কোনো পথিকের অপর কৃপার দৃষ্টি পাওয়া যায় তাহলেই কেবল এই ভজন পথে আসা যায়। আমাদের এই বঙ্গদেশের ইতিহাস বলে এখানে যথার্থ শুদ্ধা ভক্তির উপাসনাটা পথ রুদ্ধ, কারণ আরাধ্য ভগবান ব্রজেশতনায় রাধা মাধবের উপাসনা করতে গেলে প্রথমে আপনাকে একটা সতর্কবাণী দেয়া হচ্ছে, সর্ব উপাধি বিনির্মুক্তং। এদিকে একটু লক্ষ্য করতে হবে, আমরা অল্প সময়ের জন্য আসছি, তো অস্থিরতা হলে আমরা এই জায়গায় পৌঁছাতে পারবো না। এটা রামায়ণ বা অন্য কোনো আমাদের কথা নয়, ঋষিরাও যা বৎস বর্ষ নয়, যুগ যুগান্তর জন্ম জন্মান্তর তপস্যা করে যেখানে পৌঁছানো যায়নি, শ্রী গুরু মহারাজের সেই উপাধেয় ব্রজরস তত্ত্ব আমাদের সম্মুখে এখন উপস্থিত হয়েছেন, যদি একটু স্থির হয়ে জানতে পারি। তার কারণ আমরা উপাধি শূন্য হতে পারি না, আমরা সুন্দরের উপাসনাটা একত্রে জানিই না। সুন্দর হয় আরো সুন্দর মনোহর কখন জানেন? যখন উপাসনার মধ্যে আমার উপাস্য তত্ত্ব প্রাণের সুন্দর দেবতার আমার মধ্যে কোনো কামনা বাসনা থাকে না, এটা হয় সুন্দরের উপাসনা। কিন্তু এই বাংলাদেশের বঙ্গদেশের প্রেক্ষাপটে দেখবেন যা কিছু পূজা অর্চনা আরাধনার পেছনে থাকে নিহিত কোনো স্বার্থ নিজ সুখ। আমরা দেব দেবীর পূজা বা যা কিছু উপাসনা করি তার মধ্যে নিহিত সূক্ষ্ম কিছু স্বার্থ থেকে যায়। স্বার্থটা হলো, হে দেবতা তোমাকে সম্মুখে রেখেছি, তোমার এই পূজা তোমার এই অর্চনা বন্দনার মধ্যে দিয়ে নিবেদনের মধ্যে দিয়ে তোমার কাছে কিছু চাই, তোমার কাছে কিছু নিহিত প্রার্থনা আমাদের আছে। এই জন্য আমাদের উপাসনাটা প্রায়শ হয় সকাম, কিছু প্রাপ্তির আশায়। কিন্তু যে সংবাদটা আমরা বলতে বসেছি এখন, এটা কোনো প্রাপ্তির আশায় থাকলে সুন্দরের উপাসনা ব্যর্থ হয়ে যাবে। সর্ব উপাধি বিনির্মুক্তং তৎপরেত্তেন নির্মলম। চিত্তটা নির্মল হয় কখন, শুদ্ধ হয় কখন, যখন কোনো সশুক বাসনা সত্য মাঝখানে না দাঁড়ায়। এই জগতে এত দ্বন্দ্ব সংঘাত কেন জানেন? মানে এত সুরম্য অট্টলিকা, এত ফুলময় সুখসজ্জা, সেখানে কোনো আহারের অভাব নাই, সুখ সম্ভারের অভাব নাই, অভাব শুধু মনের শান্তি। কেন জানেন? সব কিছু থাকলেও যদি ভেতরে নিজের নিজের সসুখ বাসনা সত্য থাকে তাহলে সেটা মলিন হয়ে যায়। কথাটা বোঝানো বা বোঝা দুটোই কঠিন, কারণ আমরা যে জগতে বাস করি এখানে নিজ সত্য নিজের সসুখ বাসনা ব্যতীত পরার্থ বা নিঃস্বার্থ চিন্তা আমরা এখন করতে ভুলেই গেছি। যতটুকু সত্য থাকে, যতটুকু নিজের আদায় করার ভোগ বাসনা থাকে, আমাদের পথ হয়ে যায় মলিন। এই জগৎ সংসারটা দ্বন্দ্বময় কামময় এই জন্য, বিধ্বংসীময় এই জন্য, এর পেছনের একটি কেবল কারণ, সে হলো অন্যকে সুখ দেওয়া বা অন্যের জন্য যথাসর্বোৎসর্গ কৃত করতে আমরা পারি না। এসে দাঁড়ায় নিজের সুখ বাসনা চাহিদা হিসাব, আর তখনই বাদে দুটি সম্পর্কের মধ্যে দুটি বস্তুর মধ্যে সাংঘর্ষিক অবস্থা। আমি আমারটা তো চাই, তোমার সুখ তুমি কিসে আনন্দ পাও এদিকে আমাদের দৃষ্টি যায় না। আমি আমারটায় আদায় করতে ব্যস্ত, আমারটায় প্রাপ্তির জন্য আমি হিসাব কষি, অন্যের কিসে সুখ হয়, অন্যে কি করে আনন্দ পায়, এই পরাত্ম নিঃস্বার্থপরতা আমাদের মধ্যে নেই জন্যই আজ পৃথিবী সংসার ব্যক্তি
সম্পর্কগুলো এত সংঘাতময়, এ আমরা উপলব্ধি করি। এটা বোঝানোর জন্য ভাষা প্রয়োগ করতে হয় না, আমরা মর্মে মর্মে উপলব্ধি করছি আমাদের স্ত্রী পুত্র সংসার নিয়ে যারা আছি এখানে কত স্বার্থের দ্বন্দ্ব, কত মলিনতা এসে দাঁড়ায়। এই জন্য এখানে আমাদের এই উপাসনাটাই, রাধা মাধবীর উপাসনাটা হলো নিষ্কাম। আমরা কি তা হতে পারি? এই জন্য বলছেন এই উপাসনা আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তব্ধামং শ্রী বৃন্দাবন। বৃন্দাবনের পথে কিন্তু নিজের সুখের ভাবনা নাই। কিরকম জানেন, শ্রী গোবিন্দ গোষ্ঠে চলেছেন, পূর্ব গোষ্ঠে। এখন বৃন্দাবনে কাঁটার দেশ, ওইখানে কণ্টককীর্ণ জায়গা, কাকর আছে, তপ্ত বালি আছে। যশোদামা বলছে, গোপাল তোর এই কমল শিরীষ কুসুম দল কমল চরণে কত কাকর ফোটে, কত কণ্টক বিদীর্ণ হয় বাবা। সখারা বলছে, না মা, তুমি তো আমাদের সাথে গোষ্ঠে যাও না। গোষ্ঠে যেতে গিয়ে আমরা একটা অদ্ভুত জিনিস দেখি। জিনিসটা হলো যে বৃন্দাবনের বনদেবী, বনসভাত ফুলময় বনময় শ্রী বৃন্দাবন, যখন গোবিন্দ গোপাল যায় সেই সময় সব কাটা কেটে ঝরে আর ওই আনন্দময় সুখময় সৌন্দর্যময় মধুময় ফুলগুলো গোবিন্দের চরণের উপরে যেন একটা বিছানা তৈরি করে দেয়। কথাগুলো কিন্তু আদৌ কল্পনা না, কারণ বৃন্দাবনের বনদেবী উনি যাতে গোবিন্দের চরণে কণ্টকা বিদীর্ণ না হয় এই জন্য তিনি ফুলের শয্যা তৈরি করে দেন। জানেন, গোবিন্দ যখন মুরলির ধ্বনি করে তখন ওই ছোট ছোট মেঘগুলো মিহিদানার মতো পুষ্প বৃষ্টি করে, তুমি সুখী হও। আমাদের তো দেওয়ার কিছু নেই, মেঘমালাগুলো বলছে আমরা কি দেব শ্যাম সুন্দর, আমরা কি দেব তোমায়। তো মেঘমালা থেকে শিশির কণার মতো মৃদুবিন্দ পুষ্প বৃষ্টি বরিশনে গোবিন্দকে তারা অভিসিঞ্চিত করে, অভিষেক করে। কতগুলো শুনলেই মনটা পবিত্র হয়, গোবিন্দকে মেঘমালা এইভাবে ভালোবাসছে। আর কি করছে? আর বৃন্দাবনের পক্ষীকুল অলিকুল তালা পঞ্চমতানে সুরে মুখরিত করে, গুঞ্জরিত পঞ্চমতানে কোকিলের কুহুতানে গোবিন্দের কর্ণকে বড় আনন্দ দিচ্ছে। যমুনার প্রস্ফুটিত কমলদল তার সুবাস গন্ধে গোবিন্দের নাসিকাকে আনন্দ জানাচ্ছে। একবার এটা কল্পনা করুন তো, এমনি করে বৃন্দাবনের প্রত্যেকটি ফুলফল বস্তু গোবিন্দকে অভিনন্দিত করছেন। বললেন, মা, আমাদের যখন ক্ষুধা পায় ভাই কানাইকে আমরা ডেকে বলি, বৃন্দাবনে ফলের অভাব নাই মা, বৃক্ষ থেকে রসময় সুস্বাদু আস্বাদ্য ফলগুলো যেন গোপালের জন্য আমাদের জন্য থরে থরে সাজানো। কালিন্দী শুদ্ধ জল আমরা পান করে বড় প্রীত হই। জানো মা, মাঝে মাঝে দেখি চতুর্মুখ, মাঝে মাঝে দেখি পঞ্চমুখ, পঞ্চানন সরানন চতুরানন, এরা এসে আমাদের গোবিন্দকে বন্দনা করে, বাতাস দেয়, মানে ব্রহ্মা আসে, শিব আসে। আর কে আসে মা? দশভুজা অষ্টভুজা এসে আমাদের গোপালকে কোলে নিয়ে বড় আদর করে মুখে খাবার তুলে দেয়, দুর্গা দেবী আসেন। এইখানে কিন্তু কোনো চাওয়া পাওয়ার উপাসনা নাই, শুধু সুন্দরকে ভালোবাসা দিয়ে চলেছে। ফুল বাতাস পাখি, আমাদেরকে এখানে বোঝানো হচ্ছে যে এই বৃন্দাবনের ব্রজেশতনয়ের উপাসনায় হলো রম্য কাচিত উপাসনা ব্রজবধূ যা কল্পিতা, অর্থাৎ ব্রজসুন্দরীগণ ব্রজবাসীগণ যেভাবে পরমাবিষ্ট সহিত আবেশের সহিত গোবিন্দকে ভালোবেসেছিল, তোমরা সেটা বাসো। ভালোবাসার দেবতাকে ভালোবাসা দিয়েই সন্তুষ্ট করতে হয়, অন্য কিছু দিয়ে তাকে সন্তুষ্ট করতে হয় না। এই উপাসনাটা আমাদের মাঝে নেই বললেই চলে।
যা কিছু পূজা পার্বণ আমাদের বাহ্যিক একটা আড়ম্বরে রূপ নিয়েছে, নিজেদের সুখের জন্য আমরা আয়োজন। আজকে এখানে উৎসব হবে তো, এইখানে না, যেখানে উৎসবগুলো হয় সেদিন দেখবেন বিগ্রহকে খুব আলো দিয়ে ফুলমালা দিয়ে সাজায়, অন্যদিনের বিগ্রহ গৃহের কোণে পড়ে থাকে, তার যত্ন নাই, আদর নাই। আজকে সাজালো কেন জানেন? যারা দর্শকরা আসবে তারা যেন দেখে যে আমরা এই উৎসবটাকে সুন্দর করবার কত আয়োজন করেছি। ওটা কি তাকে সন্তুষ্টির জন্য না দর্শকের মনোরঞ্জনের জন্য? আমাদের যা কিছু তা অন্যকে দেখাবার জন্য আমরা ব্যস্ত, অন্যকে দেখাতে গেলে সেটা কদর্য হয়ে যায়। তিনি সন্তুষ্ট হলে জগৎ সন্তুষ্ট হন। সুন্দরকে সন্তুষ্ট করো, সুন্দরকে ভালোবাসো, তাতে তুমিও সুন্দর হবে আর সুন্দরের ছটায় তোমার যারা আছে তারাও সুন্দর হয়ে যাবে। শ্যামসুন্দর পণ্ডিত প্রবর, এই বিদগ্ধ নৈয়ায়িক বিশ্ববিখ্যাত পণ্ডিত শিরোমণি ভজনানন্দী দিব্য অনুভূতি সম্পন্ন, উনি বলছেন দেখুন, ভালোবাসার মধ্যে, সুন্দরকে উপাসনার মধ্যে যেন যেন কিছুই নিজের না এসে পড়ে। তুমি কিসে সুখী হবে, তুমি কিসে আনন্দ পাবে, এভাবে অন্তর্যামী দেবতার কাছে, সুন্দরের কাছে জিজ্ঞাস করবে পূজারী, আচ্ছা তোমার নীল পোশাকটা পরতে ইচ্ছা করছে? এখানে মন্ত্রে তন্ত্রের খুব কিন্তু আড়ম্বর নাই। শ্রী গোবিন্দের দিকে, সুন্দরের দিকে তাকিয়ে সুন্দর মন নিয়ে বলছে, তুমি কিসে আনন্দ পাবে, তুমি কিসে সুখী হবে, তোমাকে আমি কি নীল পোশাকটা পরাবো, তাতে তোমার সুখ হবে? এই চন্দন চর্চিত মালাটা তোমার গলে দিলে সুন্দর মানাবে। আর আমার হৃদয়ে ইহকালে পরকালে কোনো কিছু চাওয়ার নাই, আমি তোমাকে যেন ভালোবাসতে পারি। আমাদের এই জগতের ভালোবাসাকে আমরা বারবার অপমান করি, ভালোবাসাকে অপমান করি। এই জন্য ভালোবাসা তাকেই বলে যেখানে দেওয়া আছে নেওয়া নেই, ভালোবাসা তাকেই বলে যেখানে সবটুকু তোমার সুখের জন্য দিতে পারি, আমার সুখের জন্য আমি তোমার কাছে কোনো দাবি তুলবো না। এটাই কিন্তু প্রকৃত ভালোবাসা। কিন্তু আমরা ভালোবাসাকে বড় কদর্য করেছি, কলঙ্কিত করেছি। এই জগতের ভালোবাসাটাও তাই, তুমি কিসে সুখ পাবে, তোমাকে দেওয়ার জন্য আমার প্রাণ ব্যাকুল, আমি নিজের সুখের জন্য কিছু চাই না। কিন্তু যখনই নিজের সুখ আদায় করে নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হই, তখন ভালোবাসাকে আমরা কলঙ্কিত করি, ভালোবাসাকে আমরা বিরূপ করি, বিকৃত করি। আর এই জন্য ভালোবাসা মাঝে মাঝে বিদ্রোহ করে, কারণ এত ভালোবাসি যাদের, তাদের তারা ভুল বোঝে কেন, তারা ব্যথা দেয় কেন, তারা যন্ত্রণা কাতর হয় কেন? তাদের দিয়ে ভালোবেসেছি তো, তার জন্যই তো জীবন যৌবন সঁপে দিয়েছি। বুঝিবা স্ত্রী হোক, পুত্র কন্যা হোক, আপন জন হোক, তাদের জন্যই তো জীবনটা উৎসর্গ করে দিলাম, ভুল বুঝলো কেন? ভুল বোঝা আর এই দ্বন্দ্ব ব্যথাটা চলে আসে এই জন্য যে সেখানে নিজের চাওয়াটা এসে দাঁড়ায়, নিজের চাওয়াটা এসে দাঁড়ায়, ভালোবাসা তখন বিদ্রোহ করে। কারণ এত সুস্থ সম্পর্ক, এত ভালোবাসা বিদ্রোহ করে কেন? মাঝে মাঝে বিদ্রোহ করে এই জন্য তুমি অপমান করেছো, ভালোবাসাটা বলে তুমি অপমান করেছো, তুমি মাঝখানে স্বার্থ এনে দেখেছো, তোমার নিজের সুখের ভাবনা ভেবেছো। কেউ যদি দাবি করেন এতক্ষণ যে তুমি বলে চলেছো, এটা তো আমাদের হিসাবে বলে না, শুধুই ভালোবেসে যাব, শুধুই দিয়ে যাব, শুধুই অর্পণ করে যাব, আর আমি আমার প্রাপ্তিটা কি তাহলে? আমার স্বাতন্ত্রতা নেই, আমার প্রাপ্তির খাতায় কিছু যোগ নেই? এই প্রশ্ন কিন্তু আমাদের মাঝে প্রায় ওঠে। শুধু যে দিতে বলছো, ভালোবাসতে বলছো, আমার প্রাপ্তির হিসাবের খাতাটা খালি থাকবে? আমার অধিকার, আমার প্রাপ্তি বলে কিছু নেই? বললেন, যদি কাউকে সত্যিকার অর্থে ভালোবাসা যায়, চাওয়া পাওয়াকে দূরে ঠেলে ভালোবাসা পাওয়া যায়, তবে প্রাপ্তিটা চাওয়ার থেকে আরো বড় বেশি চলে আসে। এই জগতে তাকেই মানুষ মনে রাখে শেষ পর্যন্ত, হৃদয়ে তাকেই স্থান দেয়,
যারা নিতে আসেনি দিতে এসেছিল। এ জগৎ কাদেরকে পূজা করে, কাদেরকে মনে রাখে, কারা ফুলমালা চন্দনে ভূষিত হয়, কাদেরকে জগতে আমরা বরণ করি, দেখবেন জগৎকে যারা শুধু দিয়ে গেছে, নিজের জন্য কিছু চায়নি। ভালোবাসা চাইলে কি পাওয়া যায়? হিসাব করে কি ভালোবাসা আদায় হয়? অর্থ করি জমিজমা আদায় হতে পারে অধিকারের বলে, ভালোবাসাটা কখনো ছিনিয়ে নেওয়া যায় না, জোর করে আদায় করে হিসাব করে ভালোবাসা মেলে না। এই জন্য শুধু ভালোবেসে গেলেই তবে ভালোবাসাটা নিজের কাছে ফিরে আসে, তবে তার জন্য অপেক্ষা করতে হবে, তার জন্য অপেক্ষা করতে হবে। তাই গুরু মহারাজজি বলেছেন যে আমাদেরকে ভালোবাসার যথার্থ মূল্যায়ন করে এই ব্রজবধূ উপাসনা, শ্রীধাম বৃন্দাবনের রম্য কাচিত ব্রজবধূ যা কল্পিতা, ব্রজবধূরা যেভাবে ভালোবেসেছে, বৃন্দাবনবাসীরা যেভাবে গোবিন্দকে ভালোবেসেছে, তুমিও সেই ভালোবাসার পরশটুকু নিয়ে, তুমি সেই ভালোবাসার আবেশটুকু নিয়ে তাকে ভালোবাসো। তবে এই জায়গাটায় আসতে গেলে তজ্জাতীয় তৎসম্পন্ন সদ্গুরুদেবের কৃপা লাগবে। জানেন এই বৃন্দাবনের ভজন, রাধা মাধবের ভজন এই জগতের মানুষ সহজে বোঝে না, বোঝে না বলেই যারা এই ভজন করে তাদের রহস্যটা কেউ আবিষ্কার করতে সহজে পারে না। এই ভজনটা ব্রহ্মারও ব্রহ্মারও অজানা ছিল, যে রহস্যগুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। মহাপ্রভু এই রাধা মাধবের প্রেম উপাসনা ভজন উপাসনা দিয়ে গেছেন, যেটা ব্রহ্মারও প্রাপ্তি ছিল না। কহিবার কথা নহে কহিলে কেহ না বুঝায়, ওই সে চিত্র চৈতন্যের রঙ্গ, সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপায় যারে হয় তার দাসানো দাসের সঙ্গ। এই ভজন সেই পায়, সেই বুঝতে পারে যে চৈতন্য মহাপ্রভুর কোন দাস অনুদাসের কৃপা লাভ করতে পারে। এটা কহিবার কথা নাহে কহিলে কে, এই যে আমি যা বলতে বসেছি তা সাধারণ মানুষের মাথার মস্তিষ্কে ব্রেনে ঢোকানো যাবে না। বলে ধর্ম কর্ম করব, পূজা পার্বণ করব, অথচ নিজের কিছু চাওয়া পাওয়া থাকবে না, বলে এই জায়গাটা সহজে আমরা আসতে পারি না। এই নিষ্কাম প্রীতিপূর্ণ ভালোবাসার জায়গায় আমরা সহজে আসতে পারি না। এই জন্য ভগবান এই উপাসনাটা হয় নিষ্কাম কেবলা প্রীতিময়, কারণ যেখানে নিঃস্বার্থ কেবলা প্রীতি আছে সেখানে আলাদা একটা আনন্দের আনন্দটা ছড়িয়ে পড়ে চারিদিকে। উনি আস্তে আস্তে বলছিলেন, যদি অন্যকে সুখ দেওয়ার মতো তোমার তোমার উপাচারগুলো থাকে, অন্যকে সুখ বা আনন্দ দেওয়ার জন্যই যদি তুমি জগতে শুধু বেঁচে থাকো, তাহলে ওই বস্তুটা নষ্ট করতে চায় না। যেমন দেখবেন ফুল, সে ক্ষণিকের জীবন হলো সুন্দর, ফুলটাকে কিন্তু আমরা বাঁচিয়ে রাখতে চাই। দেখুন কত যত্ন করে রাখি যাতে ফুলটা শুকিয়ে সহজে নষ্ট না হয়, তাহলে সুন্দরকে আমরা রেখে দিতে চাই। আমাদের যে যৌবনটা এই পৃথিবীতে, মহাপ্রভু বলেছেন সুন্দর বলে কিছু নেই, শুধু আছে দুদিনের এই যৌবনটা। মানুষের যৌবনটা সত্যি সুন্দর, এই পৃথিবীতে অন্য কোনো অমৃত বা সুন্দর নেই যৌবনটা। বলছেন যৌবনটাও মানুষ কতভাবে গুছিয়ে রাখতে চায়, কারণ সুন্দরকে সহজে কেউ নষ্ট করতে চায়, মন চায় না আরো থাকুক, আরো কিছুদিন সুন্দরটা থাকুক। যা কিছু সুন্দর আমরা তাকে রেখে দিতে চাই, সুন্দরটা নষ্ট হতে দিতে চায় না। বললেন তাহলে সুন্দরেরও সুন্দর পরম সুন্দর রাধা মাধবকে শুধু ভালোবাসা দিয়ে রেখে দাও, হৃদয়ে রেখে দাও, ওই ভালোবাসাটুকু তাকে দাও, দিলে তুমি হবে কৃত কৃতার্থ ধন্য। এ তো সংসারে আজ এই ভালোবাসা দেওয়ার আমাদের যথাযথ রূপে আমাদের সেই আকাঙ্ক্ষাটি জাগে না যে তোমায় ভালোবেসে যাব। এই জন্য এই শীতের রাত্রে এই ঘরোয়া সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সময়কে অতিবাহিত না করে এইটুকু বলবো, যতদিন নিঃশ্বাস প্রশ্বাস আছে, যতদিন আপনার হৃদয়ে আত্মারূপী ভগবান চিৎকণ শক্তিরূপে আছে, যতদিন এই সাধুগুরু বৈষ্ণব আছে, যতদিন হরিকথা হরিনাম আছে,
এই মন্ত্রটাকেই, আমাদের এই সিদ্ধান্তটাকেই আমাদের মেনে নিতে হবে যে ভালোবাসার ঠাকুরকে যেন ভালোবাসা দিয়ে ভালোবাসিয়ে যেতে পারি, অন্য কিছু চাওয়া পাওয়া মাঝখানে এসে যেন কলঙ্ক না রটাই, যেন কলঙ্কিত না করি, সুন্দরকে যেন অসুন্দর না করে বসি। এইটা করতে গেলেই প্রথমত এরকম সদ্গুরুর কৃপা, এরকম রস রসিক্য ভজনের দাসানুদাস কোনো মহতের কৃপা লাগবে, তা না হলে কিন্তু এই ভজন পথে আমরা আসতে পারবো না। এই ব্রজের উপাসনার মধ্যে আসে শুধু প্রীতি আর ভালোবাসা, শুধু তাকে দেওয়ার জন্য সবাই সবাই প্রাপ্ত, তবে তাকে দিতে হয়। সেই কুবজা কুজি সে অসুন্দর ছিল, কুবজার চরিত্রটা আপনাদের জানা, এই সাধারণারতির কুবজা, ইনি ছিলেন কুজি, কুৎসিত দেখতে, কিন্তু প্রতিদিন প্রতিদিন তিনি মথুরাতে রাজা কংসকে একটি মালা চন্দন নিয়ে যেতেন, এই মালা চন্দনে ভূষিত করতেন। কৃষ্ণ সখা সহ দাদা বলরাম সহ মথুরায় এসেছেন, কৃষ্ণের সখারা বলছেন, কানায় ফিরে চল বৃন্দাবনে, এখানে ফুল নেই, চন্দন নেই, সুগন্ধ নেই, এখানে দম নেওয়ার মতো কিছু নেই, চারিদিকে শুধু অট্টালিকা, রাজ সম্পদ, এখান থেকে ফিরে চল। এই দেখুন ব্রজ উপাসনাটা কেন মধুর, ওরা তো দালাঙ্কটা ভালোবাসে না, ঐশ্বর্য ভালোবাসে না, ওরা তো ফুলময় বৃন্দাবনে ঘুরে বেড়ায় রাখাল বেশে, কানাই ফিরে চল। কানাই বলছে, তোদের একটু চন্দন ফুল প্রয়োজন না, বলে প্রাণটা শুকিয়ে যাচ্ছে, এখানে চন্দন নেই, ফুল নেই, এই জন্য বৃন্দাবনে রাধা মাধবকে সোনা দিয়ে সাজায় না, জানেন, ফুল দিয়েই সাজায়, কারণ সোনা মানায় না, দেবতাকে দিতে হয় এই দামি স্বর্ণটা, কিন্তু বৃন্দাবনের বৃন্দাবনের বনদেবীর শোভা কুসুম শোভা দিয়ে বিগ্রহকে সাজাতে হয়, প্রকাশিত প্রস্ফুটিত স্নিগ্ধ ফুলের শোভা সোনার শোভার সাথে অনেক পার্থক্য। তো বলছি, তোদের ফুল চন্দন দরকার? খুব যা তখন যাচ্ছে, পেছন থেকে গোবিন্দ মধুর কণ্ঠধ্বনিতে বলছেন, ও গো সুন্দরী, উনি থমকে দাঁড়িয়েছেন, আমাকে তো সবাই কুৎসিত বলে, আমি তো সুন্দর না, কুজো কুৎসিত, এমন মধুর কণ্ঠে তো আমাকে সুন্দরী বলে কেউ এ যাবৎ ডাকেনি, উনি তো মাজা কুজো উঁচু হতে পারছেন না, একটু ফিরে দেখে শ্যাম সুন্দর দাঁড়িয়ে, কে তুমি আমাকে সুন্দর বলে অভিবন্দিত আজ পর্যন্ত কেউ করেনি, বলো সত্যই তুমি সুন্দর, তবে আমাদের একটু ফুলমালা চন্দন দেবে? শ্রী গোবিন্দকে দর্শন করে সেই ফুলমালা চন্দনটা সখাদের গোবিন্দকে দিয়ে দিলেন, চন্দনে চর্চিত করে দিলেন, আর ফুলের মালাটা শ্যামসুন্দর বা সখাদের পরিয়ে দিলেন। গোবিন্দ অতি প্রসন্ন হয়ে হাস্যোজ্জ্বল বদনে তার পিষ্টক দেশে করপল্লবে স্পর্শ করে বললেন, তুমি উঠে আমাকে একটু দেখো তো, বলে আমি তো কুজো, বলে এবার ওঠো। সঙ্গে সঙ্গে সেই কুজো কুব যা সরল রেখায় দাঁড়ালো, ছিল কুৎসিত হয়ে গেল অপরূপ, রাধে রাধে তাই বলিব, সঙ্গে সঙ্গে বলছেন কুবজা, সঙ্গে সঙ্গে জগৎকে বলছেন, ও গো জগৎবাসী, যদি কিছু দিতে হয়, যদি অসুন্দর সুন্দর হতে হয়, এর থেকে বড় আর নাই, সুন্দরকে কিছু দিলে সুন্দর হওয়া যায়। যা কিছু দেখবেন আয়নার সামনে, আপনি যখন খুব সেজে দাঁড়াবেন না, খুব সুন্দর সেজে দাঁড়াবেন আয়নার সামনে, দাঁড়ালে বেশ কিছুক্ষণ মানুষ নিজের মুখাবয়ব সৌন্দর্যটা দর্শন করে, নিজেকে দর্শন করে কেন, সুন্দর রূপে সেজে তো কোনো প্রিয়জনের কাছে যাচ্ছে, এই জন্য দর্পণের মধ্যে সে নিজেকে খুঁটিয়ে নাটিয়ে দেখতে থাকে, মানিয়েছে তো, সুন্দর করে যাচ্ছি তো, আর তখনই দেখবেন তার চিত্তে একটা প্রসন্নতা আসে, তার চিত্তে আনন্দটা দেয় কে জানে, ওই যে সুন্দর মুখচ্ছবিটা আয়নার ভিতরে দেখছে, ওখানে একটু হাসছে, নিজেকে দেখছে, ওই সুন্দর হৃদয়ের সুন্দরটা আয়নার ভেতর থেকে ফিরিয়ে দেয়, এখন সে নিজে নিজে তখন সুখে আনন্দে হাসতে থাকে, আয়নার ভেতর থেকে ওই অন্তরের সৌন্দর্যটা তাকে আবার পুনরায় ফিরিয়ে দেয়, আয়নায় সেজে গুজে সুন্দরের কাছে যেতে গেলে দাঁড়ালে দেখবেন ওর থেকে সৌন্দর্যটা নিজের কাছে চলে আসে। তাই
আনন্দ কাউকে দিলে সুন্দর কাউকে হলে সুন্দরী হয়ে যায়, কুব যা এ কথায় জগৎকে জানালো, একটুখানি ফুল চন্দন তো সারা জীবন রাজাকে দিয়েছি, সুন্দর হতে তো পারিনি, আজ প্রাণময় শ্যামসুন্দরকে একটু চন্দন পরিয়ে ফুলমালা চড়িয়ে এই সুন্দর আমি ফিরে পেলাম। তেমনি পুতনা রাক্ষসীও কালকুট বিষ অন্তরে বিষ নিয়ে, বালক হাতিনি শিশু ঘাতিনি পাপিয়সী পুতনা, পুতনা মানে পুতনা যে পবিত্র না, সেও কিনা গোবিন্দকে মাতৃরূপে এক মুহূর্তের জন্য একটু কোলে নিয়ে বলেছিল, আহারে সত্যই যদি তোর মা হয়ে স্তন দিতে পারতাম। সঙ্গে সঙ্গে গোবিন্দ তার পাপকে বিষকে চোষণ করে বলেছিল, যাও পুতনা আমাকে কোলে নিয়ে এক মুহূর্তের জন্য তুমি তো আমাকে একটু আদর স্নেহ করলে, আমি তোমাকে আমার মা দেবকী যশোদা নদীতে পাঠিয়ে দিলাম। পুতনা যেতে যেতে বলছেন, এমন কাউকে পাবে না যাকে বিষ দিতে গেলে আমাকে মাতৃগতি দিয়ে দিল, যশোদার মতো স্থান পাওয়া দেবকীর মতো স্থান পাওয়া তো সাধনার দ্বারা সম্ভব না, আমি সামান্য একটু মাতৃবেশে তাকে কোলে নিয়ে একটু স্নেহ জানিয়েছিলাম, স্নেহের দৃষ্টিতে তাকিয়েছিলাম, আহা এমন সুন্দরকে যদি আমি কোলে নিতে পারতাম। আমার বলার উদ্দেশ্য হলো, এই রাধা মাধবকে যদি কোনো চাওয়া পাওয়া না রেখে একটু ভালোবাসাটা দেওয়া যায় তাহলে ফিরে আসবে বহুগুণ আনন্দ, ফিরে আসবে নিঃস্বার্থ ভালোবাসা। আমার বলবার অভিপ্রায় এইটুকু, কামনা বাসনা কলুষিত ধর্মে ভরা কলিযুগ, একটু পিতা মারা গেছে, রামায়ণ গান দিতে গেলে দেখবেন যারা রামায়ণ গাইতে আসে তারা ইনি বিনিয়ে ডাকে, কোথায় আছেন জামাই বাবু, দুটো টাকা উপহার নেওয়ার জন্য রামায়ণের বদলে রামের গুণকীর্তনের বদলে আমাদের গুণকীর্তন শুরু করে দেয়। নামযজ্ঞগুলো দুরহসা দেখবেন, সন্ধ্যার পরে 10-11টা বাজলে আর কমিটির লোকজন থাকে না, ভগবানকে কুঞ্জ ঘরে আহ্বান করে এনে রাত জাগিয়ে আমরা ঘুমাতে যাই। এখান থেকে আরো কিছুদিন যদি এই ভাগবত প্রচার হয় তাহলে নামযজ্ঞ শিথিল হয়ে যাবে, কারণ এই নামযজ্ঞ মহাপ্রভুর অভিপ্রায় ছিল না। ঘরে বসেই হরিনামের কথা মহাপ্রভু বারবার বলেছিলেন, এসতে যে আসরে না, কারণ ঘরের শান্তি যদি না থাকে আর শান্তি আনবে একমাত্র হরিনামে হরিভজনে, ঘরে যদি শান্তি না থাকে দুনিয়ার কোনো ধামে কোনো তীর্থে গিয়ে কোনো বনসভা বা কোনো সুন্দর ভ্রমণে গেলেও শান্তি পাওয়া যাবে না, কারণ বুকে যা যন্ত্রণা তার কাছে রাজভোগ ফুল এগুলো কি ভালো লাগে, বুকে যার যন্ত্রণা তার কাছে সামনে সুষম খাদ্য ফুল সম্ভার তো তার ভালো লাগবে না, এই জন্য ঘরের আনন্দটা দিতে পারে ভজন আর এই হরিনাম। যাদের ঘরে নিত্য সকাল সন্ধ্যা গৌর আরতি মঙ্গল আরতি হরিনাম আদি হয় সে ঘরে যত দুঃখ থাক যত অভাব থাক একদিন শান্তির বাতার বইবেই বইবে, ওখানে আশীর্বাদ নেমে আসে রাধা মাধবের, ওখানে গৌরগণের পূর্ণ মহাত্মাদের আশীর্বাদ ভেসে আসে। এই জন্য বলছেন যে হরিনামকে ভালোবাসতে হয়, মা সন্তান হারালে যেমন ভিড়ের মধ্যে পাগলিনী হয়ে খোকা খোকা কোথায় খোঁজে, হরিনাম আসরে ওইভাবে খুঁজতে যেতে হয় সন্তানারা মায়ের মতো ব্যাকুলতা নিয়ে। এখন নামযজ্ঞে মনোহারি দোকান হবে কেন, ওইখানে কি চুরি ফিতে আয়না কেনার জায়গা, ওইখানে আনন্দ বাজারে এত ভিড় হবে কেন খাওয়া নিয়ে, ওইখানে তো অমৃত আস্বাদন নামামৃত পান করতে গেছি, হরিদাস ঠাকুর তো প্রসাদ পাচ্ছে না, নাম পূর্ণ করতে পারবে না বলে প্রসাদ ফিরিয়ে দিয়েছিলেন হরিদাস ঠাকুর সম্মান করে, যে আমি প্রসাদ পেতে গেলে আমার সময় ব্যয় হয়ে যাবে কিন্তু নামামৃত পান না করে আমি বাঁচব না। এই আসুন আমরা এগিয়ে যাই, আমি একটা কথা না বললেই নয়, আমাদের পার্থ বাবু এবং আমার মা তাদের কোনো জন্মে সৌভাগ্য তো ছিল আর তারা পিতামাতা শ্বশুর শাশুড়ির কোনো আশীর্বাদ পেয়েছিল গুরুজনে, আপনারা তাদের ভুল বুঝবেন না, আমি একটা অনুরোধ জানাই আপনাদের কাছে, যারা তার পিতামাতা আছেন পার্থবাবুর বা আমার মায়ের মিতালি মায়ের তাদের কাছে অনুরোধ করি, কৃষ্ণকে ভালোবাসতে গেলে প্রথমে কি হয় জানেন, সকলে পর হয়ে যায়। উদ্ধব জিজ্ঞাসা করছেন, গোবিন্দ তুমি যার প্রতি কৃপা করো
সে বুঝবে কি করে তুমি তাকে কৃপা করছো? গোবিন্দ বলছেন, আমাকে কেউ যদি উপাসনা করে, রাধা মাধবকে কেউ যদি ভালোবাসে, তাহলে আমি তার সর্বনাশ করি। কি সর্বনাশ করো? বলে আত্মীয় স্বজন সজ্জন কুটুম্ব থেকে তাকে তার প্রতি সকলে তখন ভুল বুঝতে শুরু করে। দেখুন, প্রত্যেক পিতামাতাই চায় আমার সন্তানটা দীর্ঘদিন নিরোগে শতায়ু হয়ে বেঁচে থাকুক, তারা এই জগৎকে উপভোগ করুক, এই জগতের সুখ শান্তিটা তারা উপভোগ করুক। কিন্তু কৃষ্ণ ভজনে আসার সাথে সাথে মানুষ যখন প্রসাদ ভোজী হতে চায়, নিরামিষ ভোজী হতে চায়, তখনই পিতামাতা পুত্র পরিজন আত্মীয়দের একটা বাধা আছে, পারবি না মা, এটা তোর জন্য না, সারা জীবন এইটাই হলো সর্বনাশের প্রথম শুরু। তারা যে ভজনের পথে এগোয় সেটা বাধা হয়ে দাঁড়ায়। এই জন্য গোবিন্দ বললেন, আমার যে করে আস, আমি প্রথম তাকে কৃপা করবার জন্য সর্বনাশ করে দিই। আত্মীয় স্বজন এমনকি জানেন, অনেক ঘরে ঘরে কোনো রমণী যদি ভগবানকে ভালোবাসে, তার স্বামী হয় বিমুখ, স্বামী মেনে নিতে পারে না। আবার কোন স্বামী যদি এই পথে যায়, তার স্ত্রী হয় বিমুখ। এই ব্যথা, এই বেদনা আমরা দেখেছি, নিজের জীবনেও বা কম দেখিনি। এই জন্য বলছি, এ ভজন করতে গেলে ব্যথা, অভিশাপ, প্রিয়জন বিমুখতা, এটা মেনে নিতে হবে। মীরাবাই তার স্বামী কৃষ্ণকে ভালোবাসার জন্য তাকে মারতে গেল, ফুলের ঝাড়িতে বিষাক্ত সাপ দিয়ে দিল। কেন জানেন? বিবাহের পরে দেখলো যাকে বিয়ে করেছি রানা, রাজা তো যুবরাজ রানা, দেখলো ইয়ে আমার নয়। রাত জেগে জেগে বিড়বিড় করে কার সাথে কথা বলে, সন্দেহ এলো কার সাথে কথা বলে। বলছেন, এই জীবন যৌবন আমি শ্যামসুন্দরকে প্রতিরূপে দিয়ে দিয়েছি, এটা তো আর কাউকে দিতে পারি না। বিড়বিড় করে কথা বলে। জানেন, এই শীতের দিনে মানুষের প্রভাতের ঘুমটা খুব গাঢ় হয়, সুকময় হয়। জাগতিক লোকজন, এই জগৎকে যারা ভালোবেসেছে, তাদের প্রথমত হয় কি, ভোরের নিদ্রাটা খুব গাঢ় হয়। অনেক সংসারে কি হয় জানেন, কোনো মা যদি 4:30 উঠে একটু স্নানাদি করে মঙ্গল আরতি দিতে যায়, পরিবারের অনেকের বাধা হয় যে ঘন্টাটা কেন নাড়ো, এখানে ঘুমটা তো নষ্ট হয়, স্বামী বাবুজি বাধা দিয়ে দিল, এত প্রভাতে ঘুম নষ্ট করে কেন ঘন্টার ধ্বনি, কেন এত ভোরে ভগবানের উপাসনা। এভাবে কত যন্ত্রণা, কত বাধা চলে আসে। তবে এগুলোকে মেনে নিতে হবে, হাসি মুখে মেনে নিতে হবে। বিরক্তি হলে কিন্তু শেষ, অধৈর্য হলে কিন্তু শেষ। তাই বলবো, অনেক সৌভাগ্যের ফলে এরা যে গুরুদেবকে পেয়েছেন, আমি আপনাদের বোঝাতে পারবো না তিনি কে। আমাদের পার্থবাবু এবং মা যে গুরুদেবের চরণাশ্রয় করেছেন, আপনারা কল্পনাও করতে পারবেন না তিনি কোন জগতের মানুষ। সমগ্র বৃন্দাবন তার দিকে, শ্রী গুরু মহারাজের অপার করুণায় তার যে ভজন, তার যে পাণ্ডিত্য, এটা বিশ্বগ্রাসী পাণ্ডিত্য। ইনি সাধারণ নন, তার কৃপা শক্তি ওদের উপর বর্ষিত হয়েছে। এ জন্মে না হোক, কোন জন্মে তারা রাধা মাধবের কৈকর্য প্রেম ভক্তি পাবেই পাবে, সদ্গুরুদেবের আশীর্বাদ। আজকে এই গৃহে ভগবানকে ভালোবাসবার জন্য তাদের যে ব্যাকুলতা দেখেছি, আকুলতা দেখেছি, বলুন তো, আমাদের শোয়ার খাটটা, আমাদের ড্রেসিং টেবিল, আমাদের আমাদের সমস্ত ঘরের আসবাবপত্র গুলো কত দামি, কিন্তু হিন্দুর ঘরে 75% হিন্দুর ঘরে দেব দেবতাকে যেখানে রাখা হয়, সেটা বড় লজ্জাকর, সেটা বড় যন্ত্রণা। ঘরের কোণে খাটের তলে যেমন তেমন করে প্রিয়, যার জন্য জীবন সংসার যা কিছু পেলাম, সে নজরুল ইসলাম বলেছিলেন, আমার বলিতে কিছু নাই হরি, সবই যে তোমার দান, সবই তো তোমার দান। সেই দেবতাকে, সেই প্রাণেশ্বর ভগবানকে আমরা কত অযত্নে অবহেলা রেখে দিয়েছি। শীতের তার একটা বস্ত্র নাই, তার আসনটা ঝাড়লে ধুলা পড়বে কেন? আমার সন্তানের মুখে কোনো ধুলা লাগলে তো আমি আঁচল দিয়ে মুছিয়ে দিই, ভগবানকে কেন ওইভাবে, সুন্দরকে কেন ওইভাবে রাখবো?
আজ মায়ের আসনটা দেখে, বাবার এই কষ্ট করা অর্থের দ্বারা নির্মিত ভগবানের আসনটা দেখুন, ঠাকুরের গায়ে যে শীতের বস্ত্রখানি দেখুন, ভালোবাসা এগিয়ে বলে। ভালোবাসাটা মুখে বললে হয় না, যাকে ভালোবাসি তার জন্য প্রাণ ঢালা সেবা চাই। সেবা ছাড়া ভালোবাসার কোনো অর্থই হয় না। যেখানে সেবা নেই, তার সুখের জন্য চেষ্টা নেই, সেখানে ভালোবাসা নেই, কোনোদিনই থাকবে না। ভালোবাসা কি শুধু মুখেই হয়? তো তারা যে ভজন পথে এসেছে, তারা বৃন্দাবনের ধুলি মেখে এসেছে, রাধা কুণ্ডের তারা কৃপা পেয়েছে। এই জন্য আমরা আমাদের এই সঙ্গত থেকে যারা এসছি সবাই বৃন্দাবনের আশ্রিত। আমরা তাদেরকে আমাদের একজন মনে করি, এই জন্য যে তারা ব্রজের ভজনের রাধে রাধে তাই গুরুজন যারা আছেন তাদের কাছে বড় জোরে নিবেদন করব। তাদের ভুল থাকতে পারে, তাদের উচ্ছ্বাস থাকতে পারে অল্প অভিজ্ঞতায়, কিন্তু আপনারা তাদের এই ভজন পথে যাতে এগিয়ে যেতে পারে। তারা আজকে সব থেকে আমাদের ব্যথাটা হলো যে আজ রামকৃষ্ণ সারদাকে পাওয়া যাচ্ছে না, আর জয়দেব পদ্মাবতীকে পাওয়া যাচ্ছে না। স্বামী স্ত্রীর যদি ভজন এক হয়, উদ্দেশ্য এক হয়, তাহলে ওখানে ভজনটাকে এগোনো যায়। একটা ছোট্ট ঘটনা বলে আজকের পাঠ বিশ্রাম রাখছি। মা সারদা দেবী ঠাকুর রামকৃষ্ণকে বলছেন, এই দেখুন, স্বামী স্ত্রীর ভিতরে যদি ভজন থাকে, রামকৃষ্ণদেবকে নিভৃতে রাত্রে মা সারদা বলছেন, হ্যাঁ গো, অনেকদিন তো বিবাহ হলো, তো পাড়ায় গেলে জিজ্ঞাস করে, সারদারে তোর কোলে কোনো সন্তান আসেনি কেন? তুই মা ডাক শুনতে তোর ইচ্ছা করে না? ঠাকুর আমাকে একটা সন্তান দি, আমি নারী জন্ম নিয়ে এসেছি। তো ঠাকুর আস্তে আস্তে হেসে বলছেন, সারদা, স্ত্রী কয় প্রকার জানো? ঠাকুর বলছেন, স্ত্রী কয় প্রকার জানো? বললেন, না ঠাকুর। বললেন, স্ত্রী দুই প্রকার, বিদ্যারূপ স্ত্রী আর অবিদ্যারূপ স্ত্রী। তুমি আমার কোন স্ত্রী গা? ঠাকুর তো এরকম ছোট ছোট মর্মভেদী কথা বলতেন, তুমি আমার কোন স্ত্রী গা? তখন বলছেন, আমি তোমার কোন স্ত্রী, মানে বিদ্যা স্ত্রী কাকে বলে, অবিদ্যারূপ স্ত্রী কাকে বলে? বলে, যে রমণী তার সুন্দর সাজগোজ পরিপাটি সংসার সাজাতে ব্যস্ত, স্বামীর কাছ থেকে যে শুধু নিজ সুখ নিজ ভোগ আদায় করে নেওয়ার দিকে ব্যস্ত, স্বামীকে আধ্যাত্ম পথে ভজন পথে ত্যাগের পথে এগিয়ে দেয় না, সেই হলো অবিদ্যারূপ স্ত্রী। আর যে স্ত্রী নিজের শশুক বাসনা পরিত্যাগ করে স্বামীকে ত্যাগ বৈরাগ্য ভজনের পথে এগিয়ে দেয়, সহধর্মী নিত্য ধর্মে এগিয়ে দেয়, ইনি বিদ্যারূপ স্ত্রী। বলেন, ঠাকুর, আমি কোনোদিন তোমার অবিদ্যারূপ স্ত্রী হতে চাই না, বিদ্যারূপ স্ত্রী হতে চাই। বলেন, তাহলে শোনো সারদা, আমি তোমায় অভয় দিচ্ছি, এক ছেলের মা ডাক শুনবে কেন? এই পৃথিবীর সকল সন্তানগণ তোমায় মা মা বলে তোমার কানে চিৎকার, তুমি হবে জগৎ জননী। এই ঠাকুর রামকৃষ্ণ সারদাকে না পেলে আমরা রাধা কৃষ্ণের প্রেমকে, শিব পার্বতীর হর পার্বতীর প্রেমকে এভাবে বুঝতাম না। এই জন্য স্বামী স্ত্রী যদি একই ভজনের পথে যেতে পারে, এটা বড় সৌভাগ্যের, ওদের জন্য আশীর্বাদ করবেন। আমি জানি ওরা জন্মেছে যে পরিবারে, আমি তাদের জানি, তাদের পরিবার ঐতিহ্য মণ্ডিত, কারণ শিক্ষা দীক্ষায় তারা অনেক উন্নত। আপনারা যারা তাদের পরিবারে আছেন, তারা শিক্ষা দীক্ষায় অনেকটা অনেকটা সংস্কার মুক্ত, ওদের আশীর্বাদ করবেন, ওদের পেছনে প্রেরণা দিবেন। কারণ বংশে একজন যদি কেউ হরিভক্ত পরায়ণ বৈষ্ণবাদী হয়, তাহলে এই কুশকুলকে গোবিন্দ আত্মসাত। এই শুদ্ধ ভজন পথে ভালো লাগলো আসনটা দেখে। বিভিন্ন সময় মায়ের সাথে, আমাদের দাদা পার্থ বাবুর সাথে বিভিন্ন সময় প্রসঙ্গ কথা হয়, তারা ভাগবতে যান, এটা তাদের অনেক জন্মের স্বীকৃতি, আর আপনাদের গুরুজন পিতামাতাদের আশীর্বাদ। আশীর্বাদ করুন তারা যে গৃহটা নির্মাণ করে, গোবিন্দের সৌন্দর্য মণ্ডিত একটা আসন তৈরি করে উপাসনার পথে গেছে, সদ্গুরুর কৃপা পথে গেছে, তাদের প্রগতির এই ভক্তির পথে তারা যেন লক্ষ্যে পৌঁছাতে পারে। এই সংক্ষিপ্ত শীতাত্ম রাত্রে যারা এসেছেন,
এটা সংক্ষিপ্ত অনুষ্ঠান নেই, অনেক বড় হাজার হাজার লোক হলো কিন্তু প্রীতি হলো না, ভাব এলো না, পরিবেশ সৃষ্টি হলো না। তার থেকে স্বল্প পরিসরে যদি পরিবেশ হয়, মাধুর্য হয়, সৌন্দর্য হয়, সেটাই আনন্দের। তাই হরিনামকে আশ্রয় করে রাধা মাধবের ভজন পথে তারা যেন এগিয়ে যেতে পারে, আপনারা তাদের জন্য প্রাণ ঢালা আশীর্বাদ আশীষ করবেন। আপনাদের সবার মঙ্গল হোক, সবার কল্যাণ হোক।